सड़क मरम्मत की मांग में एशियन हाईवे 48 पर चक्का जाम कर धूपगुड़ी नगर पालिका के 15 नंबर वार्ड के निवासियों ने प्रदर्शन किया। स्थानीय सूत्रों से मिली जानकारी के अनुसार चौकीदार टाकरी इलाके में सड़क लंबे समय से बेहाल हालत में पड़ी हुई है। ऐसे में स्थानीय लोगों की मांग है कि जल्द से जल्द सड़क की मरम्मत की जाए और इसी मांग में लगभग एक घंटे तक चक्का जाम कर प्रदर्शन किया गया। उनका कहना है कि कई वार्ड में काम हुआ है लेकिन सिर्फ यही रास्ते पर अभी तक काम नहीं हो पाया है। इसीलिए वो चाहते हैं कि जल्द से जल्द यहाँ मरम्मत कार्य किया जाए। नगर पालिका के तरफ से बताया गया कि टेंडर प्रक्रिया शुरू किया गया है और जल्द ही काम खत्म किया जाएगा। তোমাদের রাস্তা খারাপ, তোমাদের কষ্ট হচ্ছে, এটা কি তাই বলে এই যে এত লোককে তো কষ্ট করা হচ্ছে, এটা কি সমস্যা? সেটা এক সুবা এখন কি করবে স্যার বলুন তো, যদি আমরা কথা বলি আন্দোলন করি না রাস্তা ব্যাপারে। আজকে হলো আমাদের 4 নম্বর ওয়ার্ড চৌকিদার তারি, এখানকার রাস্তাঘাট প্রচন্ড খারাপ। বিগত আমরা 12 বছর ধরে বলা হয়েছে চেয়ারম্যানকে কোনো কথা শুনিনি, তাই আজকে এটা নিয়ে পদবরোধ করা। কি আশ্বাসে পদবরোধ উঠানো হলো? এখন বড়বাবু আসলো ধূপগুড়ি, যানবাহন চলাচল বন্ধ আছে। এই অবরোধটা হলো আমাদের ধূপগুড়ির 16টা ওয়ার্ডের মধ্যে আমাদের এই 15টা ওয়ার্ডের পুরো কাজ হয়ে গেছে। আমাদের 15 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা আজকে দীর্ঘদিন যাবত কোনো রকম কাউন্সিলর বা আমাদের এমএলএ সাহেব তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা বারংবার যাচ্ছি, তাদের সাথে আলোচনা করতেছি, ওনারা বলতেছে এটার সব কিছু হয়ে গেছে, কাজ চালু হবে, এই চালু হবে বলেই আমাদের সান্ত্বনা দিচ্ছে, তারপর আর হচ্ছে না। দীর্ঘদিন যেহেতু আমরা দেখলাম, এখন বাধ্য হইলাম আমরা আজকে এই অবরোধ করতে। আমরা কোনো দিন চাই নাই যে একটা রাস্তায় অবরোধ করি, হাজার হাজার লোকের কষ্ট হোক। আজকে 16টা ওয়ার্ডের মধ্যে 15টা ওয়ার্ডের কাজ হলো, আর আমাদের চৌকিদারটারের রাস্তা কেন হচ্ছে না, এটাই আমি জবাব চাই। আপনারা যে পরবর্তী করলেন, পৌরসভার কোনো প্রতিনিধি আছে? পৌরসভার প্রতিনিধি এখানে আসে নাই। আসতে বললাম, তরফ থেকে আপনারা কি আশ্বাস দিলেন? হ্যাঁ, এখান থেকে আমাদের মেজবাবু বড়বাবু বলল, আজকে যেহেতু আপনারা অবরোধ করছেন, আমাদের সাথে 12:30 সময় চলেন, পৌরসভা অফিসে যাই, আমরা চেয়ারম্যানের সাথে আলোচনা করতেছি, আমি নিজেই আলোচনা করব। তারা কী মন্তব্য দিচ্ছে, রাস্তা কবে চালু হবে, আমি মেজবাবুকে বললাম আপনারা যদি আলোচনা করে যদি সিদ্ধান্ত ঠিক না হয়, এ পরবর্তীতে আমরা পুরো কন্টেস্ট করে আমরা এখানে আন্দোলন করব।